ভিডিওটা আমি বাসায় থাকতে করছি আর এডিট করি নাই আর এখন অনেক দিন পর আপলোড দিতেছি আর বাসার কথা অনেক বেশি মনে হইতেছে আর আমার বাসায় যাইতে দেয় না ভাই আমার অনেক বেশি খারাপ লাগে আপনাদের ভাই আমাকে যাইতেই দেয় না আমি এইবার গেলে আর আসবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ওইদিন সকালবেলা উঠছিলাম আমি যেহেতু চা খাই না আপনারা অনেকেই জানেন যার জন্য এই যে বাটিটাতে করে একটু মানে চাউল রান্নার জন্য ভাত রান্নার জন্য দিয়ে দিলাম এখানে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি পেঁয়াজ কুচি করে নেব আর সয়াবিন ভর্তা করব মানে শর্টকাট কিছু করতে মন চাইতেছে মানে খাইতে মন চাইতেছে বাট ওরকম কাজ করতে মন চাইতেছে না তার জন্য এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে নিলাম আর এই যে সয়াবিনগুলো ভিজায় রাখছি সেগুলো ভালোভাবে ধুয়ে নিব এখন আর এই যে ভাত দেখছেন উতাল পাতাল হয়েছে আমি মানে ইয়ে করছি চাউল একটু বেশি হয়ে গেছে যার জন্য তো সমস্যা নয় যার জন্য আমি একদম মিডিয়াম ই আঁচ একদম কমিয়ে দিছি দিয়ে রান্না করতেছি এই যে হয়েছে তারপরে একটু বাড়িয়ে দিতেছিলাম এগুলো পেহনা করতেছিলাম আমি সো এরকম করতে করতে আমার ভাত রান্না হয়ে গিয়েছিল আর সকাল সকাল মানে ওই কয়েকদিন আমি একটু সকালে উঠছিলাম তো বাসায় থাকতে আর শ্বশুরবাড়ি আসছি তখন থেকে তো অনেক বেশি সকালে উঠি এই দেখুন ভাত অনেক বেশি হয়েছিল যার জন্য একদম মানে উব্বু চুব্বু হয়েছে দেখছেন আর এখন এই যে এইটাতে আমি তেল দিয়ে দিলাম এখন সয়াবিন আর মরিচ তার পেঁয়াজ কুচিগুলো সবগুলো ভেজে নিব ভেজে নিয়ে আমি মানে পাতায় বাঁধবো না পাতায় ভর্তা করলে খাইলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি ইয়ামি হয় বাট বললাম তো মানে শর্টকাট কিছু খাইতে মন চাইতেছে মানে শর্টকাট ওইরকম মেহনত করতে মন চাইতেছে না যার জন্য এইগুলো কিন্তু আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব মানে নিজের ইচ্ছা মতে বানানোর মন ছিল বাট প্রচুর গরম পড়ছিল তো যার জন্য আমি একদম মানে এই ফাঁকিবাজি কাজ করছি আর কি তারপরেও এইগুলো ফার্স্টে মানে গ্যাসের চুলায় আমার কাছে অনেক বেশি জলদি হয়ে যায় শুকনা মরিচ ভাজতেছি কারণ আমি আগে পেঁয়াজ দিলে আর কি শুকনা মরিচগুলো আগে ভেজে হয় বাট পেঁয়াজ বেশি টাইম লাগলো হয় যার জন্য আমি পেঁয়াজ একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচ আর এখানে দিয়ে দিলাম সয়াবিনগুলো ভেজে নিব ভালোভাবে একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মেবি মনে ছিল না এটা দেখানোর এইখানে আমি সব কিছু যে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ড করে নিচ্ছি দেখছেন ব্লেন্ড করে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব একটু নুন লবণ কম হয়েছিল যার জন্য আর একটু লবণ দিয়ে দিছিলাম লবণ দিয়ে এই যে এখন আমি খাইতে বসছি আর এখন সত্যি সত্যি আমার জিভায় জল আসতেছে সয়াবিন ভর্তা এরকম ভাত আমার অনেক বেশি ভালো লাগে তারপরে ভাত খাইছে এই দেখুন আমাদের ট্যাপটাতে পানি আসছে আর এইখানে আসার আমি কাপড় ধুবে যার জন্য কাপড়